অবস্থান থেকে আমি যতটুকু জানলাম, এই নামাজের সময় আসরের নামাজটা তো অন্ধকারে পড়তে হয়েছে, মসজিদে কোনো বিকল্প ব্যবস্থা নেই, এখানে কোনো আইপিএসের ব্যবস্থা নেই। তো সুতরাং আসরের নামাজ কাটছে, মাগরিবের নামাজের সময় যতটুকু কারণ এসেছিল, এশারের নামাজের সময় বিদ্যুৎ আবার যখন চলে গেছে, ঠিক এই অবস্থা আমি যখন আরবদের কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে এরকম অবস্থা আর কখনো হয়েছে কিনা, কিছু কিছু আরবি আছে 60-70 বছর বয়সের মসজিদে মুসল্লি, তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারাও বললো যে কি তাদের জীবনে প্রথম দেখলো এভাবে এতক্ষণ মানে অনির্ধারিত একটা লোড শেডিং, যার দরুন ওরা কোনো বিকল্প ব্যবস্থা নিতে পারতেছে না, বউ বাচ্চা ফ্যামিলি সবগুলোকে নিয়ে এখন তারা দিশাহারা এক প্রকার।